হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের সপ্তম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কশেরুকা ও মেরুদণ্ড অর্থাৎ ভার্টিব্রা অ্যান্ড ভার্টিব্রাল কলাম আর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একটু জেনে নেবো যে মেরুদণ্ড বলতে আমরা কি বুঝি এবং কেন মেরুদণ্ডী প্রাণী বলা হয় আমরা জানি প্রাণীজগতের যতগুলো পর্ব আছে এর মধ্যে করডাটা পর্বটা সবচেয়েতে বেশি উন্নত এবং করডাটা পর্বের প্রাণীদের জীবনের কোনো এক দশায় অথবা ভ্রূণ অবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক নমনীয় দণ্ডাকার নিরেট নটকর থাকে আর এই নটকর থাকে বলেই সাধারণত বলা হয় করডাটা পর্ব বা করডেট সেই প্রাণীকে বলা হয় করডেট এবং এই নটকট থাকার কারণেই যাদের মধ্যে নটকট থাকতেছে এই বিশেষ করে উন্নত করডাটার ক্ষেত্রে এই নটকটগুলো মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে এবং তখন তাদেরকে আমরা বলতেছি মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ যেসব প্রাণীদের নটকট থাকতেছে সবার কিন্তু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় না এর মধ্যে উন্নত করডাটা যারা তাদের যে নটকট সেটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় অস্থি নির্মিত অর্থাৎ কষেরকা নির্মিত যে অবলম্বন বা মেরুদণ্ড সেটা দিয়ে বিষ্ঠিত হয়ে থাকে আমাদের সুষুম্নাকাণ্ড তখন তাদেরকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী সুতরাং এখান থেকে বোঝা যায় যে সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় অর্থাৎ যারা মেরুদণ্ডী প্রাণী তাদের অবশ্যই নটকট ছিল বা থাকবে কিন্তু সকল যে করডেট আছে অন্য অন্য করডেটগুলো সেগুলো নটকর থাকলেও কিন্তু সবগুলোর ক্ষেত্রে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে না তাহলে আমরা এই তথ্যটা জেনে নিলাম তাহলে মেরুদণ্ড আমাদের মেরুদণ্ড কি নিয়ে গঠিত হচ্ছে এখন সেটা নিয়ে আমরা জানবো আমরা জানি আমাদের মেরুদণ্ড যে খণ্ড খণ্ড অস্থি টুকরো নিয়ে গঠিত হয় তাকে বলি আমরা কশেরুকা বা ভার্টিব্রা সেগুলো আমরা এখন দেখবো বা জেনে নেবো আমাদের মেরুদণ্ড অ্যাকচুয়ালি যদি কঙ্কালের ক্ষেত্রে দেখা স্কেলেটনে এইখান থেকে আমাদের মস্তকের ঠিক শেষ প্রান্ত থেকে শুরু করে একদম এই অংশ পর্যন্ত যেটা আমরা দেখছি সেটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড এবং এটা আসলে মোট তেত্রিশটা কশেরুকা দিয়ে তৈরি কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর বা মোটামুটি একটা সময় পর এটা তেত্রিশটা থাকে না এটা হয়ে যায় ছাব্বিশটা এবং কেন ছাব্বিশটা কীভাবে ছাব্বিশটা হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব সুতরাং আমরা ইনিশিয়ালি জানলাম যে আমাদের যে মেরুদণ্ড এই মেরুদণ্ডটা আমাদের প্রায় তেত্রিশটা কষেরোকা নিয়ে গঠিত এখন আমরা জানবো যে কি কী কষের আমাদের দেহে আছে এবং তারা আমাদের মেরুদণ্ড গঠন করতেছে তাহলে যদি আমরা কষেরোকার ব্যাপারটা খেয়াল করি আমাদের দেহে কষেরোকা আছে প্রায় পাঁচ ধরনের সেগুলো আমরা জানবো প্রথমে হচ্ছে সার্ভাইকাল সার্ভাইকাল বলতেছি বা দেশীয় এটা থাকে সাতটা সার্ভাইকাল বা গ্রীবাদেশ সাতটা এখানে আছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সার্ভাইকাল সেভেন কষেরকা অর্থাৎ এটা আমাদের কাঁধের পিছনে অনেক উঁচু বোঝা যায় পিছনে হাত দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল সার্ভাইকাল সেভেন এটা আমরা বুঝতে পারি এবং এই সাতটাকে বলতেছি আমরা গ্রিবাদেশীয় কষোরকা বা সার্ভাইকাল কষেরকা সার্ভাইকাল কসেরোকার যে প্রথম কষেরোকাটা ফার্স্ট সার্ভাইকাল কষেরকা সেটাকে বলা হয় অ্যাটলাস এবং সেকেন্ড যেটা সেটাকে বলা হয় এক্সিস অন্যান্য অন্য থেকে এই কসরোকাগুলো একটু ডিফারেন্স সেগুলো নিয়ে আমরা একটু পরে দেখবো আগে কষেরোকাগুলো আমরা জেনে নেব সার্ভাইকাল সাতটা এরপর থোরাসিক থোরাসিক কসরোকা থাকে বারোটা থোরাসিক কসরোকা থাকে বারোটা থোরাসিক টুয়েলভ এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাতটার পর থেকে বিশেষ করে এটা থোরাসিক ওয়ান থোরাসিক টু এই পর্যন্ত এটা হচ্ছে থোরাসিক টুয়েলভ এই বারোটাকে বলতেছি আমরা থোরাসিক কশেরুকা বা বক্ষ দেশীয় এরপরে আসতেছে লাম্বার ফাইভ লাম্বার কশেরুকা বা লাম্বার ফাইটিভরা এটা পাঁচটা থাকে বা যেটাকে আমরা বলি কোটি দেশীয় কষেরোকা বা অ্যাকচুয়ালি কোমর কোমর অংশে যেটা থাকে সেগুলোকে বলছি আমরা লাম্বার কশেরুকা এরপরে তাহলে এখানে যদি আমরা নিই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাকে বলছি আমরা লাম্বার কষেরোকা এবং এরপরে আসতেছে আসছে স্যাকরাল স্যাকরাল থাকে টোটাল পাঁচটা স্যাকট্রাল কষেরোকা কিন্তু পরিণত অবস্থায় বা ডেভেলপমেন্ট হয়ে গেলে তখন সেটা ফিউশন হয়ে একটা হয়ে যায় তখন সেটা নাম হয়ে যায় স্যাকরাম সেটা নাম হয়ে যায় স্যাকরাম এখন আমরা স্যাকরামটা দেখবো যে কিভাবে চারটা অস্থি সংযুক্ত হয়ে সরি চারটা কষেরকা মিলিত হয়ে একটা স্যাকরাম ফরমেশন করছে এখন আমরা স্যাকরামটা দেখব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানবদেহের স্যাকরাম এবং এখানে চারটা কশেরুকা পাঁচটা কশেরুকা মিলিত হয়েছে এবং মিলিত হয়ে একটা অস্থি খণ্ডে পরিণত হয়ে গেছে সেটাকে আমরা বলছি স্যাকরাম আমরা যদি স্যাক্রাল কশেরুকা বলি তখন বলবো পাঁচটা কিন্তু স্যাকরাম বললে তখন আমরা বলবো একটা তার কারণ পাঁচটা স্যাক্রাল কশেরুকা মিলেই একটা স্যাকরাম ফরমেশন করতেছে যেমন এটা এক নম্বর কশেরুকা ছিল এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর এই পাঁচটা ফিউশন হয়ে গেছে একত্রে এবং একটা স্যাক্রাম গঠন করছে তাহলে আমরা জানলাম এরপরে আমরা এখন স্যাক্রাল গেল স্যাক্রালের পরে এরপরে হচ্ছে ককিজিয়াল কক্কিজিয়াল কশেরুকা এখানে থাকে হচ্ছে চারটা এবং সেটাও পরবর্তীতে একটা হয়ে যায় এখন আমরা একটু দেখে নেব এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কক্কিজিয়াল কষেরোকাগুলো মিলে একটা কক্কিস তৈরি করছে এবং এখানে দেখা যাচ্ছে এখানে চারটা থাকে কক্কিজিয়াল কষেরোকা এবং চারটা কক্কিজিয়াল কষেরকা ফিউশন হয়ে গিয়ে একটা তৈরি করে সেটাকে আমরা বলি কককিস তাহলে আসলে এই এখানে যে আমরা দেখলাম মোট পাঁচ ধরনের কষেরোকা এই কষেরোকাগুলো মিলেই আমাদের মেরুদণ্ড তৈরি করতেছে বা গঠন করতেছে একদম শুরুতে অ্যাটলাস থেকে শুরু করে একদম ককিস পর্যন্ত কশেরুকাগুলো একটির উপর একটির উপরে বসে সুবিন্যস্তভাবে আমাদের যে অক্ষ বরাবর আমাদের দেহে অক্ষ অক্ষের গাঠনিক গাঠনিক যে কাঠামো সেটা দান করতেছে এবং আমাদের দেহের অবলম্বন হিসাবে কাজ করতেছে সেটা কি আমরা বলতেছি মেরুদণ্ড এবং এই মেরুদণ্ড আমাদের দেহের যে সুষুম্না কাণ্ড সেই সুষুম্না কাণ্ডকে বেষ্টন করে থাকে আমরা এখন দেখবো আমরা জানি আমাদের ব্রেন আমাদের যে স্কাল বোন বা মাথার খুলি রস্তিগুলো বা ক্রেনিয়াম এর ভেতরে থাকে হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক এবং এখানে দেখছি একটা ছিদ্র এই ছিদ্রটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম এই ফোরামেন ম্যাগনাম দিয়ে সাধারণত আমাদের মস্তিষ্ক শেষ হয়ে আমাদের কাণ্ড শুরু হয় এবং কাণ্ডগুলো আমাদের যে ভার্টিবাল কলাম আছে আমাদের কশিরকার মধ্যে যে একটা ভার্টিবাল ক্যানেল তৈরি হয়ে যায় ভার্টিবাল কলামের মধ্যে দিয়ে সেই ক্যানেলের মধ্যে সাধারণত সুষুমনা কাণ্ডগুলো অবস্থান করে তাহলে আমরা আমাদের মেরুদণ্ড একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড যেগুলো আছে সেই সুষুম্না কাণ্ডগুলোকে ধারণ করা এবং সুরক্ষা দেওয়া এই কাজটা করতেছে আমাদের মেরুদণ্ড এখন আমরা তো এতগুলো কষেরোকার নাম পড়লাম এখন একটা আদর্শ কষেরকার গঠন নিয়ে আলোচনা করব। একটা আদর্শ কসেরোকার কি কি অংশ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা ছবিতে দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পারবে এছাড়াও আমরা এখন আলোচনা করব একটা বাস্তব একটা মানুষের একজন মানুষের দেহের কশেরুকা কি কি অংশ থাকে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব এখানে যে কষেরকাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থোরাসি কষেরোকা বা বক্ষ দেশীয় কশেরুকা এখানে কি কি অংশ আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দেহে সাধারণত এইভাবে অবস্থান করে আমি আমি যদি এইদিকে এইদিকে থাকি এইভাবে থাকি তাহলে আমাদের কষেরকাটাও এইভাবে থাকবে অর্থাৎ এই স্পাইনাস প্রসেসটা থাকবে পেছনের দিকে এটা আমরা হাত দিয়েও ফিল করতে পারি এই জায়গাটা অনেক শক্ত থাকে আমাদের মেরুদণ্ড বরাবর এটাকে বলে স্পাইনাস প্রসেস এখন আমরা দেখে নেব এর বিভিন্ন অংশ সম্পর্কে আমরা এই কষেরকাটা দেখতে পাচ্ছি আর এখানে যে গোলাকার যে দৃঢ় অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি এই অংশটুকুকে বলছি সেন্ট্রাম বা ভার্টিপ্রাল বডি জাস্ট এই অংশটুকুকে এবং এর পরে যে বাকি অংশগুলো আমরা দেখতেছি এটাকে বলা হচ্ছে আর্টস ভার্টিপ্রাল আর্টস তাহলে মেনলি আমাদের কষ্টটুকুর দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি এটা সেন্ট্রাম বা ভার্টিপ্রাল বডি আর বাকি অংশ হচ্ছে আর্টস এখন আর্টসের মধ্যে কী কী অংশ থাকে সেটা জেনে নেব এর আগে আমরা জেনে নেব এই যে সেন্ট্রাম বা বডি এটাই সাধারণত এটা আরেকটা কষেরোকার বডির উপরে সুবিন্যস্তভাবে বসে আমাদের দেহের যে অবকাঠামো এবং আমাদের দেহের অবলম্বন সত্যিকার অর্থে আমাদের স্পাইনাল কর্ড সরি স্পাইনাল কলাম সেটা গঠন করতেছে এবং একটা কষেরোকার বডি এবং আরেকটা কষেরকার বডির মধ্যে সিমফাইসিস অথবা এখানে ভার্টিভাল ডিস্ক থাকে এবং কিছু কষেরোকা থাকে সরি কিছু তরুণাস্থি থাকে এবং তরুণাস্থিগুলো সম্মিলিতভাবে একটা আরেকটার উপরে বসে আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড সৃষ্টি হয় মেরুদণ্ড তৈরি হয় এখন ভার্চুয়াল আর্চের মধ্যে কি কী অংশ আছে সেগুলো আমরা দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি বডি হয় এটা সেন্টাম বা বডি বডি এবং এই অংশটাকে বলছি আমরা ট্রান্সভার্স প্রসেস ঠিক এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় পেডিকল এই জায়গাটাকে বলা হচ্ছে পেডিকল আমরা দেখতে পাচ্ছি এটা পেডিকল এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা দুই দিকে একটা ট্রান্সভার্সলি দুইটা মানে অভিক্ষেপ দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস দুই পাশে যে প্রসেসগুলো দেখছি এগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এটা একটা ট্রান্সভার্স প্রসেস এটা একটা ট্রান্সভার্স প্রসেস এবং অর্থাৎ এটা কোথায় অবস্থান করতে করতেছে যদি বলি সামনে পেডিকল আর পিছনের দিকে ল্যামিনা এটা হচ্ছে পেডিকল আর এটা হচ্ছে ল্যামিনা এই দুটোর মাঝখানে সাধারণত ট্রান্সভার্স প্রসেস অবলম্বন আর ট্রান্সভার্স প্রসেস অবস্থান করতেছে আর এরপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হয় ল্যামিনা এই অংশটাকে বলা হয় ল্যামিনা এটা স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে যে অংশটা সেটাকে বলছি আমরা ল্যামিনা এবং দুটি ল্যামিনার মাঝখানে যে অংশটা একদম তীক্ষ্ণ এবং বেশ একটু লম্বা যে অংশটা প্রসেস সে তাকে বলছে আমরা স্পাইনাস প্রসেস সাধারণত স্পাইনাস প্রসেস এরকম হয় কিন্তু সার্ভাইক্যাল কষেরকা বিশেষ করে দুই থেকে ছয় সার্ভাইকাল কষেরকা যে স্পাইনাস প্রসেস সেটা দ্বিখণ্ডিত থাকে বা বাইফার্কেশন থাকে দ্বিখণ্ডিত থাকে এটা সেকেন্ড থেকে সিক্স সার্ভাইকাল যে সেখানে থাকে আরও আমরা অ্যাটলাস এবং অ্যাকসিস নিয়ে দেখব তাহলে আমরা সেন্ট্রামের অংশগুলো দেখলাম এটা হচ্ছে পেডিক্যাল এটা ট্রান্সভার্স প্রসেস এটা ল্যামিনা এটা স্পাইনাস প্রসেস এবং আমরা দেখতে পাচ্ছি উপরে কিছু ফ্যাসেট আছে এখানে কিছু একটা সংযুক্ত হয় এরকম মনে হচ্ছে ফ্যাসেট আছে নিচেও একটা নিচেও ফ্যাসেট আছে এখানে দেখা যাচ্ছে নিচেও ফ্যাসেট আছে এই জায়গাগুলো হচ্ছে ফ্যাসেট অর্থাৎ এই উপরে যেটা আছে এটাকে আমরা বলবো সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট এই সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট অর্থাৎ এই কষেরোকাটার উপরের দিকে আছে সুপেরিয়র আর্টিকুলার ফেসেট আরেকটা কষেরোকা যেটা এটার উপরে বসবে তার ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে এটা সংযুক্ত হবে অর্থাৎ আমাদের যে এখানে কষেরোকাগুলো আছে সাপোজ এটা এটা থোরাসিক একটা কসড়োকা এটা থোরাসিক একটা কশেরকা এই থোরাসিক কষেরোকার যে ইনফিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর এটার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট মিলে সাধারণত একটা কষেরকা আর একটা কষারোকার সাথে সংযুক্ত হবে এটা আমরা দেখলাম এটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এই অংশটা সুপিরো আর্টিকুলার ফ্যাসেট আর নিচের দিকে আছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং আর একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে সাধারণত আমাদের যেহেতু এটা থোরাসিক কষেরোকা বা থোরাসিক ভার্টিব্রা আমরা জানি আমাদের বক্ষপিঞ্জরে যে বক্ষপিঞ্জ গঠনে আমাদের টুয়েলভ থোরাসিক ভার্টিব্রা যে বারোটা থোরাসিক কষেরোকা আছে সেখানে বারোটা রিবস সংযুক্ত হয় বা পরশুকা সংযুক্ত হয় এই পরশুকাগুলো লাগার জন্য এই যে ফ্যাসেট সেটাকে বলছে আমরা কোস্টাল ফ্যাসেট এই জায়গাগুলোকে বলছি আমরা কোস্টাল ফ্যাসেট এটাই হচ্ছে একটা আদর্শ কষেরোকার গঠন তবে কিছু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা ফার্স্ট যে কষেরকা সেটা নিয়ে আমরা জানবো ফার্স্ট সার্ভাইকাল কষেরোকা হচ্ছে এটা এটা হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল কষেরোকা বা যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাটলাস অ্যাটলাসে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফোরামেনটা বেশ বড় আর এখানে দেখানো হয় নাই এখানে যে মাঝখানে যে গোলাকার যে ছিদ্রটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন ভার্টিব্রাল ফোরামেন বলা হচ্ছে এই মাঝখানের যে ছিদ্রটা সেটা আমরা দেখে নিলাম আর এখানে এটা হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা বা যেটার নাম অ্যাটলাস এবং অ্যাটলাসের ফোরামেনটা বেশ বড় আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের যে মাথার খুলি এই মাথার খুলির ঠিক এই অংশে জাস্ট এই জায়গায় সংযুক্ত হচ্ছে এই যে আর্টিকুলার ফ্যাসেট এখানে সংযুক্ত হচ্ছে আমাদের ফোরামেন ম্যাগনামের সাথে এই ফোরামেনটা সরাসরি সংযুক্ত হচ্ছে এবং আমাদের ব্রেনের যে মেডুলা অংশ পন্স এইসব অংশগুলো এর মধ্যে থাকতেছে এবং এখানে আরেকটা ব্যতিক্রম হলো আমরা থোরাসি কষরকার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো ফোরামেন পাই নাই বা ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কোনো ফোরামেন বা ছিদ্র আমরা লক্ষ্য করে নাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ফোরামেন আছে। এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন এই ফোরামেনগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন এখানে একটা এখানে একটা তাহলে এটা ছিল অ্যাটলাস আমরা সেকেন্ড সার্ভাইকাল কষেরকা যদি দেখি অর্থাৎ এই যদি যদি আমরা দেখি এটা হচ্ছে সেকেন্ড সার্ভেকাল কশেরুকা অর্থাৎ আমাদের এটা যদি ফার্স্ট সার্ভেকাল কশেরুকা আর এটা সেকেন্ড এইভাবে সংযুক্ত হয় এবং জাস্ট আমাদের এটাকে অবলম্বন দান করে এখানে এটা ডিফারেন্ট একটু আমরা দেখতে পাচ্ছি এটাতেও ট্রান্সভার্স যে ফোরামেন সে ট্রান্সভার্স ফোরামেন আছে এই অংশগুলো আমরা দেখলাম এবং এটার যে স্পাইনাস প্রসেস সেটা বাইফার্কেশন থাকে বা দ্বিখণ্ডিত থাকে দুই থেকে ষষ্ঠ যে সার্ভাইকেল কষেরোকা সেখানে দ্বিখণ্ডিত থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা আদর্শ কশেরুকার যে গঠন সেটা আমরা এখন জেনে গেলাম এবং আমরা জানলাম যে আমাদের মেরুদণ্ড কী কী কশেরুকা নিয়ে গঠিত সেটাও আমরা জানলাম এখন আমরা জেনে নেব যে আসলে আমাদের মেরুদণ্ডের মধ্যে কি কি থাকে আমরা সেটা জানতে গেলে আমরা যদি খেয়াল করি এটাকে আমরা বলতেছি ভার্টিভাল ফোরামেন এটাকে বলছি আমরা ভার্টিভাল ফোরামেন এবং যখন একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিভ্রার সাথে সংযুক্ত হচ্ছে তখন এই ফোরামিনটা একটা ক্যানেলে পরিণত হচ্ছে সবগুলোর মধ্যে ফোরামিনগুলো মিলে একটা বড় ক্যানেলে পরিণত হচ্ছে আর সেই ক্যানেলের মধ্যেই আমাদের শিশুমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড অবস্থান করে যেটা আমাদের ব্রেন থেকে ফোরামিন ম্যাগনামের মধ্য দিয়ে আমাদের মেরুদণ্ডের মধ্যে চলে আসে সেটাকে বলতেছি আমরা সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড এর মধ্যে থাকে আর কিছু রক্তনালী থাকবে এবং আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি খেয়াল করলে একটা উপরের কষেরোকা এটা ধরলাম থোরাসিক উপরে এটা নিচের কষেরোকা এর মাঝখানে সাইড দিয়ে এবং পেটিকলের উপরে এবং নিচে পেটিকলের উপরে এবং নিচে দিয়ে যে ছিদ্র আছে সেটাকে বলে ইন্টারভার্টিবাল ফোরামেন এবং ওই ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে সাধারণত আমরা জানি আমাদের যে সুষুমনা কাণ্ড সেখান থেকে একত্রিশ জোড়া স্নায়ু বের হয় সেই স্নায়ুগুলোকে বলা হয় সুষুমনা স্নায়ু সেই ইন্টারভার্টিবাল ফোরামেনগুলো দিয়ে সুষুমনা স্নায়ু বাইরে বের হয় এছাড়াও সেখানে কিছু রক্ত নালিকাও প্রবেশ করে অথবা বের হয় এখানে আমরা দেখতেছি ফোরামেন ম্যাগনাম এই ফোরামেনটাকে বলছে ফোরামেন ম্যাগনাম এবং এর মধ্যে দিয়ে সাধারণত আমাদের যে কাণ্ড সেটা আমাদের মেরুদণ্ডের মধ্যে যে ভার্ট্রিপ্যাল ক্যানেল আছে সেই ক্যানেলের মধ্যে চলে আসতেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এখন আমাদের যে শুশুমনা কাণ্ড আছে শুষুমনা কাণ্ড থেকে একত্রিশ জোড়া শুশুমনা স্নায়ু বের হয় সেটা আমরা দেখবো যে কোন মানে কোন অংশ দিয়ে সাধারণত এগুলো বের হচ্ছে এটা আমরা দেখবো এটা আমরা জানি এটা ফার্স্ট এটা ফার্স্ট সার্ভাইকাল কশেরুকা আর এটা সেকেন্ড সার্ভাইকাল কশেরুকা বা এটাকে বলতেছি এটাকে বলতেছি আমরা এক্সিস্ট এটাকে বলছি আমরা অ্যাটলাস এখন যদি এটা এটার উপরে স্থাপন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে সাধারণত স্নায়ুগুলো বের হয় শিশুমনা স্নায়ুগুলো দুই পাশ থেকে এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন এখন আমরা যদি ভার্টিভা বা কশেরুকাগুলোকে একটা আরেকটার উপর স্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্টিপাল ক্যানেল তৈরি হচ্ছে বা ভার্টিপ্যাল একটা লম্বা একটা ছিদ্র তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা ভার্টিপ্যাল ক্যানেল এবং এই ভার্টিপ্যাল ক্যানেলগুলোতে এটা সাধারণত একটা কশেরুকার ক্ষেত্রে এটাকে বলছি আমরা ভার্টিপ্যাল ফোরামেন কিন্তু সমস্ত প্রায় ছাব্বিশটা কশেরুকা যদি একটা অপোটের উপরে সুন্দরভাবে সুবিন্যস্ত হয়ে বসে এরপরে আমরা একটা ভার্টিব্যাল ক্যানেল তৈরি করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্যানেলের মধ্যে সাধারণত আমরা জানি যে আমাদের সুষমরা কাণ্ড অবস্থান করে এবং কিছু ধমনী শিরা এগুলো থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা জানলাম যে আমাদের ইন্টার ভার্টিব্যাল ফোরামাইনের মধ্যে দিয়ে কী বের হচ্ছে বা কি থাকতেছে এবং আমাদের ভার্টিব্যাল ক্যানেলের মধ্যে কি থাকতেছে এটা আমরা জানলাম আমরা এখন জানবো আসলে মেরুদণ্ডের কি কাজ মেরুদণ্ড কি ভূমিকা পালন করে আমাদের দেহে সেটা আমরা জানবো এই মেরুদণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের দেহের এবং আমরা জানি এটাকে স্পাইন বলা হয়ে থাকে শিরদারা বলা হয়ে থাকে ব্যাকবোন বলা হয়ে থাকে অথবা আমাদের মেরুদণ্ড বলা হয়ে থাকে এই অনেকগুলো নামই সাধারণত আমাদের মেরুদণ্ডকে ডাকা হয় বা বলা হয়ে থাকে এখন আমরা মেরুদণ্ডের কি ভূমিকা বা কাজ সেটা আমরা এখন জেনে নেব আমাদের মেরুদণ্ডের যে কাজ সেটা যদি আমরা খেয়াল করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেহে অবলম্বন দান করে আমাদের দেহে অ্যাকজিস্ট বরাবর বা অক্ষ বরাবর অবলম্বন দান করে এবং সেকেন্ডলি যে কাজ সেটা হচ্ছে আমাদের যে ভার্টিবাল কলাম ভার্টিবাল কলামের মাঝখানে যে ভার্টিভ্যাল ক্যানেল আছে সেই ভার্টিবাল ক্যানেলের মধ্যে কিন্তু আমাদের সুষুমনা কাণ্ড এবং সুষুমনা স্নায়ু সুরক্ষিত থাকতেছে এবং এগুলো আমাদের দেহের বিভিন্ন অংশের সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংযোগ ঘটাচ্ছে এবং আমাদের দেহের যে কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন সেটা সেটাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের এই মেরুদণ্ড তাহলে আমরা জানলাম আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে মাথা মাথাকে অবলম্বন দান করতেছে এবং পিভোটের মতো কাজ করতেছে আমরা ইচ্ছা আমরা হিসাবে আমরা বলতে পারতেছি আমাদের মাথার মুভমেন্টের মাধ্যমে যে হ্যাঁ অথবা না আমরা রোটেশন করতে পারছি ডানে বামে এগুলো কিন্তু এটার যে অবলম্বন এবং পিভোটের মতো কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের যে ফোরামেন ম্যাগনামের কাছে যে অংশটা আছে আর আমাদের ফার্স্ট সার্ভাইকাল কষেরকা আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সাধারণত করে থাকে সেটা হচ্ছে আমাদের পরশুকা এই যে দেখতেছি আমরা প্রতিটা পরশুকা কিন্তু এখানে সংযুক্ত হচ্ছে অর্থাৎ পরশুকা সংযুক্ত হওয়ার জন্য যে সারফেস সেটা প্রোভাইড করতেছে আমাদের যে থোরাসিক কষের সেগুলো এবং আরেকটা যে ব্যাপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে আমাদের দেহের সামগ্রিক চলন এবং দেহের সঞ্চালন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অঙ্গভঙ্গি এই সব কিছুই আসলে আমাদের মেরুদণ্ডের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে এবং আমাদের মেরুদণ্ড আছে বলেই আমরা এগুলো সুন্দরভাবে করতে পারতেছি এবং মেরুদণ্ডের মধ্যে যে স্নায়ু থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষুমনা কাণ্ড এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এইসব অংশসমূহকে সুরক্ষা দিচ্ছে বা রক্ষা করছে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এ পর্বে জানলাম আমাদের মেরুদণ্ড নিয়ে এবং মেরুদণ্ড কি কি অস্থি নিয়ে গঠিত হচ্ছে এবং কি কি ধরনের কষের আছে মেরুদণ্ড অ্যাকচুয়ালি কি কাজ আমাদের সেটা নিয়ে আমরা জানলাম মেরুদণ্ড কীভাবে গঠিত হচ্ছে সেটাও আমরা জানলাম আগামী পর্বে আমরা পিঞ্জর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আবারও দেখা হবে আল্লাহ হাফিজ